মামার বাড়িতে বেড়াতে এসে গুলিবিদ্ধ দুই ভাই। মামার বাড়িতে সামনে থাকা অবস্থায় তাদেরকে লক্ষ্য করে গুলি করা হয়। আহতদের দাবি, মোবাইল ছিনতাইতে বাধা দেওয়ায় তাদেরকে গুলি করা হয়েছে। ঘটনায় চাঞ্চল্য হাবড়ায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। খুব ভয়ের মধ্যে আছি, সারা রাত ঘুমাতে পারিনি। মানে যার গুলি লেগেছে তার তো কেটে ছিঁড়ে বেরোয়েছে, ওই চোখে চোখে ভাসছে। এখন আমারও শরীরে মানে গায়ে হাতে কাঁপছে, থরথর করে, মাংস টাংস লাপাচ্ছে। সে ঘরে থাকতে ইচ্ছে হচ্ছে না ভয়তে। মামার বাড়িতে বেড়াতে এসে গুলিবিদ্ধ দুই ভাই বর্তমানে ভর্তি কলকাতার এক বেসরকারি নার্সিং হোমে। সেখানেই বর্তমানে চিকিৎসা চলছে দুই ভাইয়ের। ঘটনার পর থেকে স্থানীয়দের একটাই প্রশ্ন, কি এমন ঘটল যার জন্যে দুই ভাইকে গুলিবিদ্ধ হতে হয়েছে? সূত্রের খবর, রবিবার রাতে হাবড়া থানার অন্তর্গত পৃথিবা পঞ্চায়েতের জিওলডাঙ্গা এলাকায় মামার বাড়ির সামনে দাঁড়িয়ে থাকা অবস্থায় গুলিবিদ্ধ হয় সুখদেব দাস ও তার দাদা মণি দাস। জানা গেছে, বর্ধমান থেকে মামার বাড়িতে বেড়াতে এসেছিল দুই ভাই। উত্তর চব্বিশ পরগনার হাবড়া এলাকার পানিপুর মেলা উপলক্ষে দুই ভাই মামা বাড়িতে বেড়াতে আসে। রবিবার মেলাতেও গিয়েছিল তারা। সেখান থেকে ফিরে আসার পর বাড়ির বাইরে মোবাইল ফোন নিয়ে বসেছিল। অভিযোগ, মামার বাড়ির অদূরে বসে থাকা অবস্থায় হঠাৎই গুলির শব্দ। ভাই সুখদেব হঠাৎই চিৎকার করে ওঠে, দাদা আমাকে বাঁচা। ভাইয়ের চিৎকার শুনে ছুটে যায় দাদা, ফের গুলির শব্দ। পেছন থেকে ছুটে আসেন মামা বাড়ির লোকজন। অভিযোগ, মামি ছুটে গেলে তাকেও বন্দুক উঁচু করে ভয় দেখায় দুষ্কৃতীরা। আমরা মেলায় গেছিলাম, মেলার থেকে মানে ভাগনা দুটো সহ আমার মেয়ে ছেলে আর আমি সহ মেলায় গেছিলাম। মেলার থেকে এসে ঘরে বসেছি, মাসি বাড়িতে ফোন করবে, কথা বলবে, এবার সেই পোস্টারে গিয়ে বসেছে। বসেছে আর দু তিন সেকেন্ড পর সেই ছোট ভাগনার চেঁচামেচি শোনা যাচ্ছে, দাদা বাঁচা বাঁচা, মানে গুলির আওয়াজ পড়ছে আর সেই বাইকের আওয়াজ হচ্ছে। এবার দুটো লোক কোন দিক থেকে এসে সঠিক কথাটা দেখিনি, এবার এসে পুরো বাইক থামিয়ে বাইক থেকে নেবে ওই মানে ছোট ভাগনাকে গুলি মারছে। এবার বড় ছোট ভাগনা যখন দাদা দাদা করে চেঁচাচ্ছে, বড় ভাগনা গেছে ঠেকাতে, ছুটে গেছে আর বড় ভাগনার দিয়েছে গুলি মেরে। এবার বড় ভাগনার সেই হাতের গিটের মধ্যে মনে হচ্ছে গুলিটা পড়েছে। এবার বড় ভাগনার পেছন পেছন আমি গেছি। এবার আমি বাইকটা চিনতে যাব, ওদের মুখটা দেখতে যাব, আমার সামনে এইভাবে গুলি নিয়ে আসছে, আমি সাহস করে সামনে এগিয়ে যেতে পারছি না। ঘটনায় গুলিবিদ্ধ হয় সুখদেব ও মণি। এরপর স্থানীয়রাই তড়িঘড়ি দুজনকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে নিয়ে যায় হাবড়া হাসপাতালে। খবর পেয়ে রাতেই গ্রামে আসে হাবড়া থানার পুলিশ। আহত দুই ভাই জানিয়েছে, হেলমেট পরা অবস্থায় একটি বাইকে করে দুজন আসে। অভিযোগ, ফোন ছিনতাই করার চেষ্টায় ছিল দুষ্কৃতীরা। বাধা দিতেই প্রথমে সুখদেবকে লক্ষ্য করে গুলি করে অভিযুক্তরা। দাদা আসতেই তাকে লক্ষ্য করেও গুলি চালানো হয়। আমি এক জায়গায় দোকানে ছিলাম, দোকান থেকে শুনতে বলছি আমার ছেলে ফোন করতে বলছে, বলে দাদার কে গুলি করেছে, কেন করেছে এটা ধরো আমি জানি না সঠিক। ওদের বাড়িতে বর্তমান, এখানে মেলা দেখতে যে মামা বাড়ি ঘুরতে এসেছিল। ঘটনাস্থলে দুষ্কৃতীদের ফেলে যাওয়া একটি হেলমেট ও জুতো উদ্ধার হয়েছে। ঘটনার পর থেকে প্রশ্ন উঠছে, শুধু কি ফোন ছিনতাইয়ের চেষ্টা নাকি এর পেছনে রয়েছে অন্য কারণ? ঘটনার পর পেরিয়ে গেছে অনেকটা সময়, এখনও থমথমে গোটা এলাকা। আহত যুবকের মামি বলেন, এখনও অস্ত্রোপচার সম্ভব হয়নি, প্রচুর রক্তক্ষরণ হয়েছে, চার বোতল রক্ত দেওয়া হয়েছে, ওর বর্ধমানের বাড়ি থেকেও সবাই আসছেন। আপাতদৃষ্টিতে শান্ত এলাকা এই জিওলডাঙ্গা। আগে কখনো এই ধরনের ঘটনা ঘটেনি বলেই দাবি করেছেন পৃথিবা পঞ্চায়েতের উপপ্রধান। তিনি বলেন, এই এলাকায় আগে কখনো এই ধরনের ঘটনা ঘটেনি, ফলে আমরাও আতঙ্কে রয়েছি। এখানে গুলি চালানোর মতন ঘটনা তো আমাদের পাড়ার এলাকার মধ্যে সেরকম কোনো ইয়ে নেই। তবে শুনলাম, আমরা তো সব মেলাতেই ছিলাম, আচ্ছা মেলা চলছে, লাস্ট মেলা মেলাতেই ছিলাম, এসে যখন মেলার মধ্যে থেকেই খবরটা পাই, খবরটা পাওয়ার পরে যখন এখানে আসি তখন এসে দেখি যে অলরেডি যাদেরকে গুলি করেছে তাদের অলরেডি হসপিটালে নিয়ে গেছেন। এখানে এসে আইসি ডিএসপি অ্যাডিশনাল সাহেবও ছিলেন, এসে দেখলাম তারা ইনভেস্টিগেশন করছেন, কিন্তু ওনারা যাদের গুলি করেছে তারা এই এলাকার ছেলে না, ওরা বাইরে থাকে, এখানে মেলা উপলক্ষে এখানে আত্মীয় বাড়িতে বেড়াতে এসেছিল, দুজনকে জ্বালানো হয়েছে, দুজনই হসপিটালে আছে, তদন্ত চলছে, কি হবে সে তো এখন কিছু বলা যাচ্ছে না। ঘটনাস্থল থেকে গুলির খোল উদ্ধার করেছে পুলিশ। এদিনও গ্রামে গিয়ে দেখা যায় কার্যত থমথমে গোটা এলাকা। রাতে গুলি চালানোর ঘটনার আতঙ্ক এখনও তাড়া করে ফিরছে স্থানীয়দের। ঘটনার তদন্ত শুরু করে অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করেছে হাবড়া থানার পুলিশ। কী বলবো, এরকম তো আমরা তার কোনো দিনও শুনতে পাইনি, এই প্রথম শুনলাম।
তা গুলি যখন করে তখন আমরা তো বাড়ি থেকে শুনেছি আমরা, কিন্তু তখন আমরা ভেবেছি হয়তো মেলা থেকে লোকজন যাচ্ছে, হয়তো বাজি ফাটি যাচ্ছে, হয়তো আনন্দ করে গুলির শব্দ শুনতে পেয়েছি। এখন তো আতঙ্কে মানে খুব ভয়েই আছি, এখন তো রাস্তাঘাটে চলা খুব দুষ্কর। আর আমাদের মনে এখন সবারই মনে একটা ভয় ঢুকে গেছে, কী করে রাস্তাঘাটে কোনো লোকজন আসা যাওয়া করবে, সে একটা ভয় মনের মধ্যে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, হাবড়া। নারীর সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।